মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে দি অল ত্রিপুরা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী, দি অল ত্রিপুরা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সারা দেশের মধ্যে রাজ্য রক্তদানে একটি সুনাম অর্জন করেছে, কারণ রাজ্যে রক্তদান উৎসবে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলিও এগিয়ে আসে। মেয়র আরও জানান, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রক্তদানে সকলকে এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, রক্তদাতারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। রক্তদানকে আমরা মহাদান বলি সেই কারণে, যারা আজকে রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন গ্রহিতা, তারা জানেন না কাজে রক্ত নিচ্ছেন, কোন সম্প্রদায়, কোন জাত, কোন ধর্ম, একটা দাগে আছে রক্তের মধ্যে যেখানে সবটাই মিলে যায়, যেখানে মধ্যে কোনো ব্যথাভেদ থাকে না, সেখানে দানটাকে মহান বলা হয়। আমরা যে কোনো দান গ্রহণ করি, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, আগে থেকে ফিক্স করা থাকে কাকে অর্থদান করবো, কাকে বস্ত্র দান করবো বা কাকে কী কী দান করবো, ফিক্স করা থাকে, আগে থেকে জানা থাকে, সংখ্যা জানা থাকে। কিন্তু এই আজকের যে মহতী রক্তদান অনুষ্ঠান, সেখানে জানা থাকে না কারা রক্ত দেবেন, কারা গ্রহণ করবেন, এই কারণে এটা দানটাকে মহৎ বলা হয়। আর আমাদের দেশের এবং বিশ্বে প্রকৌশলীরা বা বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছে। আমাদের দেশে বিজ্ঞানীরা চন্দ্র জানা গেছে, চন্দ্রে গেছেন, মঙ্গল গ্রহে গেছেন, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারি। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের মানবিকতা, তাদের মানসিকতা, এবং আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন তারা তার জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। দি অল ত্রিপুরা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে এদিন 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী সহ সংগঠনের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।